নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল আইআইএনএস ব্লুসমস। আমরা অনেকদিন পর আবার একসাথে মিলিত হতে যাচ্ছি আমাদের সেই অনুষ্ঠান হাসতে হাসতে কাট যায় রাস্তে। তো কি কারণে আমরা অনেকদিন পর একসাথে মিলিত হয়েছি সেটা আপনারা নিশ্চয়ই জানা আছে, আমাদের সেই করোনা মহামারী। তো যাক, বেশি না বলে আমি আমার অনুষ্ঠান শুরু করতে চলছি। আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আমার অনুষ্ঠান হাসতে হাসতে কাট যায় রাস্তে। তো হাসতে থাকবেন, তত হাসতে থাকবেন তত মন পরিষ্কার থাকবো, বাঁচবেন বেশি দিন। তো আমার বন্ধু কিছুদিন আগে আমার ফোন করে বলতেছে, কি রে ফুজার ড্রেস কিনে আনলে সত্যি? আমি তো ফুজার ড্রেস কিনে আনলেছি, 5000 টাকা এবার ফুজার ড্রেস কিনছি। বেড়াই 5000 টাকা কিনে আনলেছ, তুই কিনছ? আমি হ আমিও তো কিনছি। আমি কি তা বুঝতে জানিস, তুই 10 টাকা দামের একটা টাইট লইয়া আইছি, টাইটের জন্য 10 টাকা বুঝতাম না। উমা পুরান জামা কাপড় আছে সব দিয়া পরিষ্কার করলাম, কারণ টাইট সবাই রে সুন্দর পরিষ্কার করে দিলাম। যাই হোক, আবার বলতেছি সবাই কিন্তু হাসতে থাকবেন। হ্যাঁ, তো আমরা সারা বলটু ওই দিন বর্তমানে একটা বিশাল করে দেখবো আর কি। তো ওই অটোতে উঠলো, উঠে সারা বিশাল করে গেল, যে গাড়িতে নামলো অটো লোক বলে, দাদা আমাদের কিন্তু ভাড়া 40 টাকা হয়েছে। বলটু নিজের পড়তে বেরিয়ে একটা 20 টাকা নোট দিছে। অটো লোক কাজটা কিন্তু ঠিক করলেন না দাদা, কী ঠিক করছি না, তুইও বর্তমান থেকে বই হয়ে আসো, আমিও তো বই হয়ে আসি বিশাল রূপ দিই, তা আমি 20 টাকা দিচ্ছি তুইও 20 টাকা দে। আমার দাদু ওই কয়দিন আগে মর্নিংওয়ার করতে পারিছে আর কি। মর্নিংওয়ার করতে করতে রাস্তা দিয়ে হঠাৎ আমার এক স্কুলের শিক্ষক, স্কুলের শিক্ষক তো আমার দাদুর দিকে ফট করে হিটিয়ে হয়ে গেছে গা। এবার দাদু আইলো আমার এই জিজ্ঞেস করতেছি, কি রে তোর স্কুলের শিক্ষক আমার দিক খেসে ভিডিও বেরিয়ে গেল রে? আমি কই কিতা কইতাম, আমি এক সপ্তাহ ধরে স্কুলে যাই না, যেই গেলাম স্কুলে স্যার আমার জিজ্ঞেস করে, কি রে কি ব্যাপার? আমি কইলাম যে আমার দাদু মরে গেছে গা। আবারও ভিতরে সময় কিন্তু হাসতে থাকবেন, যত হাসবেন তত মন পরিষ্কার থাকবে এবং ভালো থাকবো, সুস্থ থাকবেন। কেমন তো আমার ভাড়া ফসাদা ওই দিন থানাতে ফোন করলো আর কি। ফোন করে বলেছে, কাছে স্যার হ্যালো, এটা কি থানা নি? থানার পুলিশ কয়, হ্যাঁ এটা তো থানা, আপনি কে বলছেন? কয়, স্যার আই হসাদা। হ্যাঁ বলুন স্যার, আর ভাই চুরি হয়েছে। আর চুরি হয়েছে? হাও মানে কীভাবে? ফসাদা তো এবার একটু ন্যাকামির ভাবে কয়, চোরাইয়া সেটা কাটিং দাও আসের বেড়া, ঢুকিং দ্য চোর লইং দ্য জিনিসপত্র গোয়িং টু দ্য ডোর। হোয়াট ইজ বাসের বেড়া? বাসের বেড়া ইজ দ্য খারা খারা, তার মধ্যে আছে ফেরা খুমারা। আবার কিন্তু হাসি থাকবেন এবং আমাদের ফোনটা কিন্তু অবশ্যই। তো গত কিছুদিন আগে আমি একটা সিগারেট জ্বলাইলাম, সিগারেট জ্বলাই রাস্তা দিয়ে আইতে আইতে দ্বিধার মনে টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ দেখি আমার ক্লাসের সেই বায়োলজি শিক্ষক আমার সামনে, স্যার মানুষ, আমার তো একটু সম্মানকরণ লাগে। তো আমি সিগারেটটা ডাইনাতে থেকে বাওয়াতে নিয়ে যেই স্যারের ভক্তি করলাম, আমার ফিজেন্দা ফট করে একটা ফাট বেরিয়ে গেছে গা। স্যার কয়, বেঁচে থাক বাবা বেঁচে থাক, তোর মতো শ্রদ্ধাওলা মানুষ, শ্রদ্ধাওলা ছাত্র ছাত্রী যদি এই পৃথিবীতে থাকে তাহলে আমরা জীবন ধন্য হয়ে যাবো। তো আমি জিজ্ঞেস করলাম, কে রে স্যার? কয়, মানুষ তো এমনি প্রণাম করে, তুই তো ঠাউরের আশীর্বাদে আমার এক করে দূর দুনা দিয়া নি প্রণাম করতে। কিছুদিন আগে আর কি আমরা পাড়ার অনেক দাদারা মিলে দাঁড়াই আমার কইতাছে যে আমি সাকসেসের ডেফিনেশন দিতাম, হোয়াট ইজ সাকসেস? তো আমি কইলাম যে 2 বছরের কোনো বাচ্চা যদি তার আন্ডার প্যান্ট শুকনো রাখতে পারে তবে সেটা সাকসেস, 3 বছরের কোনো বাচ্চা যদি নিজের হাতে ভাত তুলে খেতে পারে তবে সেটা সাকসেস, 9 বছরের কোনো বাচ্চা যদি তার কোনো গার্লফ্রেন্ড জোগাড় করতে পারে তবে সেটা সাকসেস, 15 বছর বয়সে যদি কেউ তার ব্যাংক ব্যালেন্স 1 কোটি টাকা করতে পারে তবে সেটা সাকসেস, 70 বছর বয়সে যদি কেউ তার ব্যাংক ব্যালেন্স 1 কোটি টাকা করতে পারে তবে সেটা সাকসেস, 80 বছর বয়সে যদি কোনো বৃদ্ধ তার গার্লফ্রেন্ড জোগাড় করতে পারে তবে সেটা সাকসেস, 90 বছর বয়সে যদি কেউ নিজের হাতে ভাত তুলে খেতে পারে
তবে সেটা সাকসেস। 95 বছর বয়সে যদি কেউ নিজের আন্ডার প্যান্ট শিখে রাখতে পারে কামড়া ফারার হিদল দা। ওই দিন রেস্টুরেন্টে গেল, গিয়া সেরা দে যে সুন্দর একটা মহিলা বইয়া দিচ্ছে, ওই মহিলার দেখা দাম হৃদল দা অক্কর ফিদা হয়ে গেছিল। ফিদা হইয়া ওর ওই মহিলার লোকে কেমন কথা কইলো, যাক আস্তে আস্তে করে ওই মহিলার সামনে গেল, গিয়া সেরা মহিলারে কইল, এক্সকিউজ মি ম্যাম, আমি কি আপনার সামনে একটু বসতে পারি? ম্যাম বলল, হ্যাঁ বসু। আচ্ছা ম্যাম, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ম্যাম বলল, হ্যাঁ করুন। আচ্ছা ম্যাম, আপনি কি খেতে পছন্দ করেন, ইন্ডিয়ান না চাইনিজ? ম্যাম বলল, না আমি তো চাইনিজ খেতে খুব পছন্দ করি। আচ্ছা, বললাম ও আচ্ছা, আমি তো আবার ইন্ডিয়ান খেতে পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, এটা আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ম্যাম, আপনি ইন্ডিয়ান মিউজিক পছন্দ করেন না ওয়েস্টার্ন মিউজিক পছন্দ করেন? ম্যাম বলল, না আমি তো ইন্ডিয়ানটাকে খুব পছন্দ করি। ও আচ্ছা, আমি তো আবার ওয়েস্টার্নটাকে খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, এটাও আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ম্যাম, আপনি কোথায় ঘুরতে পছন্দ করেন, ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরে? না আমি তো ইন্ডিয়ার বাইরে যেতে পছন্দ করি। ও আচ্ছা, আমি তো আবার ইন্ডিয়ার ভেতরটাকে খুব পছন্দ করি। আচ্ছা এটাও আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ম্যাম বলুন তো, আপনি হানিমুনে কোথায় যেতে পছন্দ করবেন? কেন হানিমুন, কেন আপনি কি আমাকে বিয়ে করবেন? না। তাহলে আপনি হানিমুনের কথা বলছেন কেন? এতগুলা তো ম্যাম আমি ম্যানেজ করে এলাম, আপনি তো এইটুকু ম্যানেজ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের চ্যানেল IINS ব্লুসমস।